জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে সন্ধ্যা 6:55 মিনিটে বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আগমনের আগেই কনসার্ট দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবির তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনে রাখা হয়েছে, যেখানে শুরুতে গান পরিবেশন করেন ডি রকস্টার শুভ, রেশমি জেমস সহ অন্যান্য শিল্পীরা। এরপরে মঞ্চে গান গেয়ে দর্শকদের মন মাতান ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগম। দর্শক, বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। অমিত, শোবিজনের থেকে চৈতি বলছি, আমাদেরকে বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষ অবস্থা সম্পর্কে জানান। সবশেষ অবস্থা চৈতি, এখন হচ্ছে 4 ছক্কার বৃষ্টি চলছে সোনু নিগমের, অর্থাৎ পুরো অনেকক্ষণ ধরে তিনি উইকেটে আছেন, অনেকক্ষণ ধরে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন, অর্থাৎ গান গাওয়ার সুযোগটি তিনি পাচ্ছেন। আচ্ছা, প্রায় ঘন্টা খানেকের মতো তিনি স্টেজ শো করার সুযোগটি পাচ্ছেন। এর আগে একটু তাড়াহুড়ো ছিল, কারণ অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু হয়েছে, 20 থেকে 22 মিনিটের মতো। সে সময় জেমস এসেছিলেন, রেশমি এসেছিলেন, তারা আসলে বেশি সময়টি পাননি। তারপর প্রধানমন্ত্রী এসেছেন, উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং একটা আতশবাজির একটি অংশগ্রহণ ছিল সেই জায়গাটিতে। এর মধ্যে আমরা ক্যাটরিনা আর সালমান খান যেটি আকর্ষণের কেন্দ্রে রয়েছে দর্শকদের, তারা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যেখানে প্রধানমন্ত্রী বসেছেন তার, তিনি সেই জায়গাটায় গিয়েছেন এবং এখানকার যারা প্রধান অতিথি রয়েছেন অন্যান্য অতিথির সঙ্গে সালমান খান এবং ক্যাটরিনা কথা বলেছেন। তারাও নিশ্চয়ই অনেকটা সুযোগ পাবেন, অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানটি রাত 11টা পর্যন্ত চলবার কথা। কৈলাস খের আছেন এখন পর্যন্ত, তিনি এখন এরপরে স্টেজ শোতে আসবেন। একটা বিষয় এখন পর্যন্ত ছোট্ট একটা মিসিং রয়েছে, মমতাজ যিনি গান গাওয়ার কথা ছিল জেমসের পর, সেই জায়গাটা মমতাজ এখন পর্যন্ত উঠেনি, নিশ্চয়ই পরবর্তীতে তিনি সুযোগটি পাবেন। তবে যেটি বলছি যে আসলে সোনু নিগম মাতিয়ে তুলেছে পুরো স্টেজ, জমকালো আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠান, রং, আতশবাজি, সুরের মূর্ছনা, পুরো বুদ হয়ে আছে স্টেডিয়ামের 12-13 হাজার দর্শক। চৈতি, আসলে বলে আসলে এই জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে আসলে আপনাকে আমেজটা দেয়া কোনো ক্রমেই সম্ভব নয়। নিশ্চয়ই আপনারা স্টেজের ফুটেজটি দেখতে পাচ্ছেন, সোনু নিগমের গান দেখতে পাচ্ছেন, সেই আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন, একই সঙ্গে সুরের মূর্ছনা হচ্ছে। সোনু নিগম একই সঙ্গে বাংলা গান গেয়েছেন, তিনি বাংলাদেশের গান গেয়েছেন, মাটি দেশ ও মাটির গান গেয়েছেন, একই সঙ্গে তার জনপ্রিয় গানগুলো এখানে গাইছেন, সিনেমার গানগুলো। তিনি বলেছেন তার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন, তিনি এক প্রকার এক পর্যায়ে বলেছেন যে তিনি আসলে সব মানুষকে ভালোবাসেন, কখনো যদি মানুষকে কষ্ট দিয়ে কিছু বলে থাকেন সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। কেন এটি বলেছেন সেটা আসলে জানানি, তবে তিনি এটা বলেছেন, শুরুতেই বলে নিয়েছেন। সবকিছু মিলেই চৈতি বলতে চাই এক অন্যরকম আবহ, জমকলো আয়োজন দিয়ে চলছে বিপিএল এর উদ্বোধনী আয়োজন, বিশেষ বিপিএল, বঙ্গবন্ধু বিপিএল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ক্রিকেটের মঞ্চ থেকে শুরু হচ্ছে। এটা ক্রিকেটের জন্য গর্বের, একই সঙ্গে বাংলাদেশের জন্য গর্বের।